আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, চালু হওয়ার আগেই ধসে গেল নবনির্মিত আইসিডিএস কেন্দ্রের ছাদ। বাঁকুড়ার তালডাঙ্গা ব্লকের ময়রা গ্রামের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি হওয়ার জন্য এই ঘটনা। তাদের আরও অভিযোগ, চার বছর আগে তৈরি হয়ে গেলে দুর্ঘটনার আশঙ্কা করে সেখানে শিশুদের পাঠাতে নারাজ ছিলেন অভিভাবকরা। নির্মাণে কাঠমানি নিয়ে দুর্নীতির অভিযোগ করেছে বিরোধীরা। এই ঘটনা খতিয়ে দেখে সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস নিয়েছে পঞ্চায়েত সমিতি। সবসময় এই যে এই বাচ্চা ছেলে খেলছে, হ্যাঁ, সবসময় যদি হঠাৎ আবার যদি ওই ধারে দেওয়ালটা যদি পড়ে যায়, হ্যাঁ, তাহলে কী হবে? আপনারা কী বলতে পারবেন? কীভাবে ছায়া একটা গুণাগার দিতে পারবে? কেউ পারবে না। অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে আজকে এই ঘটনা ঘটেছে। চারদিকে সব তো দুর্নীতি আপনারা দেখতে পাচ্ছেন, সেই দুর্নীতিরই একটা প্রতিফলন মাত্র এটা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।